আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রুমন আর্ট অ্যান্ড পেইন্টিং ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সুন্দর একটি শহীদ মিনার আঁকাতে হয়। আপনারা যদি শহীদ মিনার আঁকানো শিখতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। বিশেষ করে ছোটদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলছি, বিভিন্ন দিবসে স্কুলে সাধারণত অঙ্কন প্রতিযোগিতা হয়ে থাকে, যেমন বিজয় দিবস, স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি ইত্যাদি। এসব দিনে বিভিন্ন ধরনের অঙ্কন প্রতিযোগিতা হয়ে থাকে, আর এই প্রতিযোগিতায় সাধারণত ছেলে মেয়েদেরকে শহীদ মিনার আঁকাতে দেওয়া হয়। যারা সাধারণত শহীদ মিনার আঁকাতে পারে না তারা যদি ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকে তাহলে অবশ্যই শহীদ মিনার আঁকানো শিখে যাবে। আর আপনারা যদি ভিডিওটি স্কিপ করে টেনে টেনে দেখেন তাহলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যেতে পারে। তাই আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, ভিডিওটি না টেনে আস্তে আস্তে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে শহীদ মিনার আঁকানো শিখে যাবেন। শহীদ মিনারের মাঝখানের মিনারটি অন্যান্য মিনার থেকে একটু আলাদা এবং বড় হয়, তাই এই মিনারটি আমি প্রথমে আঁকলাম। এই মিনারটি আঁকানো হয়ে গেলে আমি এর মাঝখানে একটা বৃত্ত এঁকে দেবো, যে বৃত্তর মাঝখানে থাকবে লাল রং। যেমন আমাদের দেশের পতাকার মাঝখানে একটা লাল বৃত্ত থাকে, অমন একটা বৃত্ত এঁকে দেব। সাধারণত হাত দিয়ে বৃত্ত আঁকলে বৃত্তটা অত সুন্দর হবে না, তাই আমি কম্পাসের সাহায্য নিয়ে একটা বৃত্ত এঁকে ফেললাম। কম্পাস দিয়ে বৃত্ত আঁকানোর কাজ শেষ। এবার আমি পাশের দ্বিতীয় নাম্বার মিনারটার কাজ শুরু করব। দ্বিতীয় নাম্বার মিনারটা সাধারণত মাঝখানের মিনার থেকে একটু ছোট এবং চিকন হয়ে থাকে, তাই আমি ত্রিভুজ দিয়ে একটা মাপ নিয়ে সেই অনুযায়ী একটা মিনার রেখে ফেললাম। Thank you.
আঁকা শেষ হয়ে যাওয়ার পরে এবার বৃত্তর মাঝখানে লাল রং করে দিতে হবে, যাতে বৃত্তটা দেখতে আরো সুন্দর লাগে। আর এভাবে আমি আস্তে আস্তে বৃত্তটার মাঝখানে লাল রং করে দিলাম। লাল রং করা হয়ে গেলে আমি এর সামনে লিখে দেব অমর একুশে। আর এভাবে আস্তে আস্তে আমি এঁকে ফেললাম একটা সুন্দর শহীদ মিনার। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন আপনাদের কাছে সকলের আগে পৌঁছে যায়। ধন্যবাদ।